ওয়েলকাম এভরিওয়ান আজকের এই ভিডিওতে আমরা আমাদের ডেলি লাইফে প্রতিদিনের জীবনে আমরা বেশ কিছু যে কথা বলি সেগুলো যখন আমরা ইংরেজিতে বলতে চাইবো তখন কিভাবে বলবো সেটা জেনে নেব আজকেও আমরা বেশ কিছু স্পোকেন ইংলিশ শিখবো তো দেখে নাও পুরো ভিডিওটা কিন্তু প্রত্যেকের ভীষণই কাজে দেবে যেমন যদি আমরা এরকম বলতে চাই যে তুমি আমার কাজ বাড়িয়ে দিলে তুমি আমার কাজ বাড়িয়ে দিলে এটাকে যদি আমরা ইংরেজিতে বলতে চাই তখন বলবো ইউ স্ট্রিউড মাই ওয়ার্ক ইউ স্ট্রিউড মাই ওয়ার্ক স্ট্রিউ অর্থাৎ বাড়িয়ে দেওয়া ঠিক আছে তো তুমি আমার কাজ বাড়িয়ে দিলে এটাকে আমরা বলবো এইভাবে ইউ স্ট্রিউড ইউ স্ট্রিউড মাই ওয়ার্ক তুমি আমার কাজ বাড়িয়ে দিলে আবার হয়তো এরকম হয় যে কেউ হয়তো বাইরে একটু বেড়াতে যাচ্ছে তো একটু ভারী লাগেজ হয়েছে তখন মনে হয় কি যে লাগেজটা একটু গাড়ি পর্যন্ত তুলে দিয়ে আসি বা হয়তো এটাও হয় যে হয়তো বাড়ির কারোর সাথে বাজারে গেছি বাজারের ব্যাগটা একটু ভারী হয়েছে তখন আমরা বলি যে এটা আমাকে দাও আমি নিয়ে যাই তো এরকম যদি আমরা বলতে চাই দাও এটা আমি বয়ে নিয়ে যাই দাও এটা আমি বয়ে নিয়ে যাই তখন সেটাকে আমরা ইংরেজিতে এইভাবে বলতে পারি লেট মি ক্যারি দিস ফর ইউ লেট মি ক্যারি দিস ফর ইউ দিস বলতে এখানে লাগেজ হতে পারে এখানে বাজারের ব্যাগ হতে পারে বা আরও অন্যান্য কোন জিনিস যেটা আমি নিয়ে যেতে চাইছি তো দাও এটা আমি বয়ে নিয়ে যাই আমরা এটাকে ইংরেজিতে এইভাবে বলবো লেট মি ক্যারি দিস ফর ইউ মি ক্যারি দিস ফর ইউ জিজ্ঞাসা করে আমাকে জানিয়ে দিও এই কথাটাও অনেক সময় বলার প্রয়োজন হয় তো জিজ্ঞাসা করে আমাকে জানিয়ে দিও এটা যদি ইংরেজিতে বলতে চাই তাহলে আমরা বলবো আস্ক অ্যান্ড মি নো আস্ক অ্যান্ড মি নো জিজ্ঞাসা করে আমাকে জানিয়ে দিও আস্ক অ্যান্ড লেটমি নো কে এন ও ডাব্লিউ আস্ক অ্যান্ড লেটমি নো তুমি আমার মেজাজটা নষ্ট করে দিলে এটাও কিন্তু আমরা অনেক সময় বলে থাকি যখন আমরা ক্ষণিকের জন্য রেগে যায় কেউ এমন একটা কথা বললো যে সেটাতে আমাদের একটু রাগ হয়ে গেল তখন আমরা এরকম বলে থাকি বা এই কথাটা বলে থাকি তুমি আমার মেজাজটা নষ্ট করে দিলে তো এটাকেই যদি আমরা ইংরেজিতে বলতে চাই এভাবে বলবো ইউ স্পয়েল্ড মাই মুড ইউ স্পয়েল্ড মাই মুড তুমি আমার মেজাজটা নষ্ট করে দিলে তো এটাকে আমরা এইভাবে বলবো ইউ স্পয়েল্ড ও আই এল ই ডি ইউ স্পয়েল্ড মাই মুড এরপর আমি অনেক ধৈর্য ধরেছি এই কথাটা যদি বলতে চাই আমি অনেক ধৈর্য ধরেছি তো এটাকে আমরা ইংরেজিতে বলবো আই গট আ লট অফ পেশেন্স আই গট আ লট অফ পেশেন্স আমি অনেক ধৈর্য ধরেছি এটাকে আমরা এইভাবে বলবো আই গট আ লট অফ পেশেন্স পেশেন্স অর্থাৎ ধৈর্য পি এ টিআইএনসিই আই গট আ লট অফ পেশেন্টস আর কোনো কিন্তু নয় আর কোনো কিন্তু নয় তো এই যে দুটো কথা এটা আমরা একসাথেও বলতে পারি আমি অনেক ধৈর্য ধরেছি আর কোনো কিন্তু নয় হয়তো অনেক দিন থেকে কোথাও যেতে চাইছি তো বাড়িতে পারমিশান দিচ্ছে না বা কোনো একটা কাজ করতে চাইছি পারমিশান দিচ্ছে না হয়তো এরকম বলছে ঠিক আছে পরে করবি বা কোনো একটা জিনিস আমি অনেক দিন ধরে পছন্দ আমি সেটা নিতে চাইছি তো সেটাও বলছে ঠিক আছে পরে নেবি। তো পরে করতে করতে অনেক দিন পেরিয়ে গেছে তখন আমরা এই কথাটা হয়তো বলে থাকি যে অনেক ধৈর্য ধরেছি আর কোনো কিন্তু নয় তো এই কথাটা আমরা যদি ইংরেজিতে খুব সুন্দরভাবে বলতে চাই তখন আমরা এইভাবে বলবো আই গট আর লট অফ পেশেন্টস নো মোর বার্টস নো মোর বার্টস আর কোনো কিন্তু নয় তো এই দুটো সেন্টেন্সকে আমরা একসাথে বলতে পারি এইভাবে আই গট আর লট অফ পেশেন্টস নো মোর বার্টস তো আর কোনো কিন্তু নয় এটাকে আমরা এইভাবে বলতে পারি নো মোর বার্টস নো মোর বার্ডস নেক্সট আমরা অনেক মজা করলাম হয়তো বন্ধুদের সাথে পিকনিকে গিয়ে ভীষণ মজা করলাম বাড়িতে এসে মাকে বাবাকে বলছি বা বাড়ির আরও অন্যান্য যে মেম্বাররা থাকে তাদেরকে আমরা এ ফিরে এসে বলছি যে আজকে অনেক মজা করলাম তো আজকে অনেক মজা করলাম এটাকে ইংরেজিতে বলা যায় ওই হ্যাড আর লট অফ ফান ওই হ্যাড আর লট অফ ফান আমরা অনেক মজা করলাম তো এটাকে আমরা এইভাবে বলবো "উই হ্যাড আ লট অফ ফান আর লট অফ ফান ফান মানে মজা করা ওই হ্যাড আর লট অফ ফান আমরা অনেক মজা করলাম নেক্সট জানবো গিয়ে তাদের স্বাগত জানাও বাইরে থেকে হয়তো গেস্ট আসছে তো আমরা বা কোনো একজনকে বলছি যে যাও গিয়ে তাদেরকে ওয়েলকাম করো স্বাগত জানাও তো এটাকে ইংরেজিতে বলবো গো অ্যান্ড ওয়েলকাম দেম ভীষণের সিম্পল কথা খুব সহজেই আমরা বলতে পারি তো এইভাবে আমরা বলবো গো অ্যান্ড ওয়েলকাম দেম গিয়ে তাদের স্বাগত জানাও তো গিয়ে তাদের স্বাগত জানাও এটাকে আমরা বলবো গো অ্যান্ড ওয়েলকাম দেম ওয়েলকাম দেম গো অ্যান্ড ওয়েলকাম দেম আবার হয়তো এরকম হয় যে বাথরুম থেকে কেউ হয়তো স্নান করে বেরিয়েছে তো গামছা দিয়ে গা মোছার পর গামছাটা নিংড়াতে ভুলে গেছে তো সে যখন বেরিয়েছে গামছাটা দিয়ে জল পড়ছে তো তখন আমরা এরকম বলে ফেলি বা বলি প্রয়োজন হয় বলার যে গামছাটা নিংড়ে দাও গামছাটা নিংড়ে নাও এরকম বলি তো এটাকেই আমরা ইংরেজিতে বলতে পারি ইংরেজিতে কীভাবে বলবো বলবো রিং আউট দ্য টাওল রিং আউট দ্য টাওল রিং আউট অর্থাৎ নিংড়ানো তো গামছাটা নিংড়ে নাও গামছাটা নিংড়ে দাও এটাকে আমরা বলবো রিং আউট রিং আউট দ্য টাওয়েল রিং আউট দ্য টাওয়েল গামছাটা নিংড়ে দাও আমি অনেক ঘামছি ভীষণ গরম লাগছে তো প্রচুর ঘাম হচ্ছে কাউকে বলছি আমি অনেক ঘামছি তো এটা ইংরেজিতে বলবো আই এম সোয়েটিং এ লট আই এম সোয়েটিং আর লট তো আমি অনেক ঘামছি এটাকে বলবো আই এম আই এম সুয়েটিং এস ডাব্লিউ ই এ সোয়েটিং এ লট সুয়েট অর্থাৎ ঘাম আই এম সোয়েটিং আর লট আমি অনেক ঘামছি এভাবে বলতে পারি তুমি কীভাবে আঘাত পেলে হয়তো বাড়ির যে ছোটো সদস্য বা বাড়ির বাচ্চা বাইরে খেলতে গিয়েছিল হঠাৎ করে দেখছি সে কাঁদতে কাঁদতে বাড়ি আসছে তো দেখছি পায়ে তার লেগেছে তো আমরা তাকে জিজ্ঞাসা করছি তুমি কিভাবে আঘাত পেলে তো এটাই যদি আমরা ইংরেজিতে তাকে জিজ্ঞাসা করতে চাই তো বলবো হাউ ডিড ইউ গেট হার্ট হাউ ডিড ইউ গেট হার্ট তো হাউ ডিড ইউ গেট হার্ট এভাবে আমরা তাকে জিজ্ঞাসা করব। তুমি কিভাবে আঘাত পেলে হাউ ডিডেট হার্ট এইচ ইউ আর টি তো এইভাবে আমরা যদি একটু প্র্যাকটিস করি তাহলে কিন্তু আমাদের ডেইলি লাইফে আমরা খুব সহজেই এরকমভাবে ইংরেজিতে কথাগুলো বলতে পারবো একেবারে সিম্পল ইংলিশের মাধ্যমে তো আশা করি আমার ভিডিওগুলো প্রত্যেকের ভীষণ উপকারে লাগছে কাজে লাগছে যদি ভালো লাগে যদি প্রয়োজন মনে হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো আমার রেনরফ পরিবারের সদস্য হয়ে যাও সাথে বেল আইকনের অল অপশানটিকে টাচ করে রেখো আপলোড করা ভিডিওর নোটিফিকেশান একেবারে প্রথমেই পেতে তো চলো আরও একবার দেখে নেবো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা কি কি প্রয়োজনীয় কথাগুলোর ইংরেজিতে কি বলবো সেটা জানলাম তো দেখে নিই ফার্স্ট আমরা দেখব তুমি আমার কাজ বাড়িয়ে দিলে এটা যদি বলতে চাই তো সিম্পল বলবো ইউ স্টিউড মাই ওয়ার্ক ইউ স্টিউড মাই ওয়ার্ক দাও এটা আমি বয়ে নিয়ে যাই লেট মি ক্যারি দিস ফর ইউ লেট মি ক্যারি দিস ফর ইউ এভাবে আমরা বলবো জিজ্ঞাসা করে আমাকে জানিয়ে দিও আস্ক অ্যান্ড লেট মি নো আস্ক অ্যান্ড লেটমি নো তুমি আমার মেজাজটা নষ্ট করে দিলে ইউ স্পয়েলড মাই মুড ইউ স্পয়েলড মাই মুড তুমি আমার মেজাজটা নষ্ট করে দিলে আমি অনেক ধৈর্য ধরেছি আই গট আ লট অফ পেশেন্টস আই গট আ লট অফ পেশেন্টস আর কোনো কিন্তু নয় নো মোর বার্ডস নো মোর বার্ডস আমার অন আমরা অনেক মজা করলাম উই হ্যাড আ লট অফ ফান উই হ্যাড আ লট অফ ফান গিয়ে তাদের স্বাগত জানাও গো অ্যান্ড ওয়েলকাম দেম গো অ্যান্ড ওয়েলকাম দেম গামছাটা নিংড়ে দাও রিং আউট দ্য রিং আউট দ্য আমি অনেক ঘামছি আই এম সোয়েটিং আ লট তুমি কিভাবে আঘাত পেলে এটা আমরা যে কোনো কাউকেই জিজ্ঞাসা করতে পারি কারোর আঘাত লেগে থাকলে আমরা তাকে এভাবে জিজ্ঞাসা করতে পারি হাউ ডিড ইউ গেট হার্ট হাউ ডিড ইউ গেট হার্ট তুমি কিভাবে আঘাত পেলে তো আজকের ভিডিওতে এইটুকুই আশা করি আজকের ভিডিওটা প্রত্যেকের উপকারে লাগবে আজ এই পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো